بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق. ده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما دير আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল পেজ নাম্বার 16 থেকে 32, শিওর? আমি সেখান থেকে আপনাদেরকে কিছু কোয়েশ্চন করব, দেখি ইনশাল্লাহ। ওপেন পেজ নাম্বার 21। থেকে আমাকে একটু শোনান, লাস্ট লাইনটা একটু শোনান। জি, পেজ নাম্বার 21, এক্সারসাইজেস 3। আচ্ছা জি, লাউডলি জি জি। আগেরগুলো তো আপনি স্টপিং রুলস দিয়ে অ্যাপ্লাই করেছেন, আপনি শেষের ওয়ার্ডটা স্টপিং রুলস অ্যাপ্লাই করে বলেন জি। আচ্ছা নেক্সট, মাশাআল্লাহ হয়েছে, মাশাআল্লাহ। ইয়াকুন, মাশাআল্লাহ, তাক, ওকে নেক্সট। আমি আশা করব প্রথমে আপনারা উইদাউট স্টপিং রুলস বলবেন, এরপরে উইথ স্টপিং রুলস, তাহলে ওয়ার্ডটা ক্লিন হবে জি। হ্যাঁ মাশাআল্লাহ, না উইদাউট স্পেলিং রুলস উইথ স্পেলিং রুলস একসাথে জি, রাইট, মাশাআল্লাহ। দাল ছিল এটা, দাল। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা আমরা এখন যাব তাহলে পেজ নাম্বার 22 থেকে একটু রিভিশন করি আরেকজন জি। নেক্সট লাইন আপনি, জি নেক্সট, উইদাউট স্পেলিং, জাস্ট রিড, নো উইদাউট স্পেলিং, বা বি, ওকে নেক্সট, নেক্সট। আচ্ছা ওকে ওকে, নো প্রবলেম। আমরা এখন যাচ্ছি, হ্যাঁ, পেজ নাম্বার 34, ওপেন পেজ নাম্বার 34। দ্য অ্যারাবিক লেটার্স উইথ সুকুন, দ্য অ্যারাবিক লেটার্স উইথ সুকুন। সুকুন কি আমরা চিনি? যে আগে আমরা সুকুন শিখেছি, সুকুন কি? আচ্ছা, লেটারকে সুকুন করে তার আগের লেটার দিয়ে তাকে ধরা। এখানে হামজা দিয়ে হামজা সুকুন কিভাবে উচ্চারণ হয় একটু দেখি। তা ফাতহা হামজা সুকুন তা, তা ফাতহা হামজা সুকুন তা, একটু বলেন তা, ইয়া ধাক্কা খাচ্ছে, বাউন্স খাচ্ছে, তবে ইয়াবে, তবে ইয়াবে, তবে ইয়াবে, তবে ইয়াবে, তবে ইয়াবে, তাত, তাত, তা ফাতহা তা সুকুন, তাত, 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 ইয়াত, তাত, ইয়াত, তাত, ইয়াত, ইয়াত, তাত, ইয়াত, তাত, ইয়াত,
ভাষা বাহির করা যাবে না জিমরম তাজে তাজে ইয়াজে ইয়াজে তাজে তাজে ইয়াজে ইয়াজে আবার জিম কলকলা রেটা তাই তো ধাক্কা হবে বাউন্স হবে প্রতিধ্বনি হবে তাজে তাজে ইয়াজে ইয়াজে 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 তাজে তাজে ইয়াজে Taje, Yaje, 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 Taje, 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 মুখে আপনি খোলা যাবে না পাশাপাশি হাকে ক্লিন করবেন ইনশাআল্লাহ আমার সাথে বলছেন আমার সাথে না আমার পরে আমি কিন্তু জানি কে বলছেন নাম বলবো না আমার পরে বলবেন উনাদের সাথে একসাথে আপনারা আমি একা বলবো আপনারা একসাথে বলবেন আবার চলে আসছেন আমার সাথে আমি বলার পরে ওদের সাথে বলেন প্লিজ সুগুণ লেটার্সগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন তখনই আপনার মূল উচ্চারণটা বের হয়ে আসে
এজন্য সুকুন লেটার্সের মধ্যে আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। দা অ্যারাবিক লেটার্স উইথ সুকুন হেডলাইন যদিও একটা, তার আলোকে দেখা গেল মাত্র একটা পেজ লেখা আছে, 34 নম্বর পেজ। এই 34 নম্বর পেজের মধ্যে আপনি যদিও একটা পেজ, কিন্তু প্র্যাকটিসের জন্য সেখানে কয়েকদিন সময় দরকার। সুকুন দিয়ে যখন আপনি কোনো লেটারকে প্র্যাকটিস করবেন তখন তার মূল ভাবটা আপনি ধরতে পারবেন, মূল লেটারের মূল অবস্থানটা আপনি ধরতে পারবেন, মাখরাজের মধ্যে গিয়ে খুব থেকে বের হচ্ছে, ক্লিয়ার? পাথা কাসরা দম্মা দিয়ে যতটুকু আপনি উপকার পাবেন তার চেয়ে সুকুন দিয়ে বেশি উপকার হয়, ক্লিয়ার? তাল, এই যে দালে পড়ে থাকছেন আপনি, তাল 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 ইয়ান ইয়ান তাল ইয়ান তাল ইয়ান তাল ইয়ান। এটা কি আপনার কম বুঝতেছেন? আওয়াজ কিন্তু বেশি হচ্ছে না, টান টান, আমি নতুন টান বলতাম, টান ইয়ান, এটা আরো ক্লিন হতো, টান টান। আমি বাংলা লিখে দেখেছিলাম, এই যে বাংলা উচ্চারণ হবে, এটাকে আপনি কি বলেন? আপনি হয়তো তার যাই দিয়ে বলেন, এটাকে দাল বানান, তার উপর থেকে দাল থেকে পড়ি আমরা, তা পাথা দাল সুকুন তাদে, তা পাথা দাল সুকুন তাদে, ইয়া পাথা দাল সুকুন ইয়াদে, তা পাথা দাল সুকুন তাদ, ইয়া পাথা দাল সুকুন ইয়াদ, আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে নুন নুন তান, আপনি বলেছেন তোয়াকার দন্ত ন, তান তান না তো তার তার, হ্যাঁ বলুন তার, আপনি বলেন তার হয়েছে তো, কি বলেন? লাল লাল হয়েছে তো, তাহলে আপনি না, আমি শেষ টুকুটা একটু ক্লিন করে বলতেছি যাতে আপনাদের উচ্চারণটা ধরতে পারেন, তার এই কতক্ষণ থাকতেছি বলেন, হয়েছে প্রেশার দিয়ে তাই বলে ফেলেছে, আপনি যখন ধরে রাখছেন আচ্ছা নুনের সাউন্ড আপনি একটু মিলান তো, আচ্ছা ঠিক আছে, তাহলে নুনের সাউন্ড আমার সাথে আপনি দেখেন ফলো করেন, বলবেন না আমি নুনের সাউন্ডটা বলি, একটু দেখেন নুনের সাউন্ডটা কেমনে হয়, মানে আপনি বলছেন তো তাহলে সাউন্ডটা দা নুনের মতো হচ্ছে, তাহলে আমি নুনের সাউন্ডটা বলি, টান টান, আপনি বলবেন না, আপনি দেখেন মানে সাউন্ড কোথায় ডিফারেন্ট হচ্ছে, দেন টান টান ইয়ান ইয়ান, কোথায় এম তো হাস আদার বের হচ্ছে, আর তার টান ইয়ান টান
জিবার আগা তারপর বলে তালু সঙ্গে লাগে তালু হ্যাঁ আর দাঁতের আগা লাগাই তান আমি কতক্ষণ থাকতেছি আপনার থাকে না তারপরে তার তার বন্ধ করে দেন বন্ধ না সাউন্ড বেশি কানে ওইটা আমাদের মাথায় নাই এজন্য আমরা যে আচ্ছা সাউন্ডটাকে আমি চাই রাখেন তো আপনার আপনার মতো করে রাখেন তান 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 Okay.
রাজাই সিন 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 তাস 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 জিবার আগা আর নিচের দাঁতের আগা তাস Yes.
সাদ দাদ তাও তাও জিবার গুড়ার কিনারা তারপর তারপর অপর উপরে মানি তাদের সঙ্গে লাগবে তাও চিত্রটা এমনি হতে পারে এই 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 অংশটা এমনি লাগবে উপরের দিকে গিয়ে পুরা জিপাড়ে উপরের দিকে উপরা চেষ্টা করবে তাও Yeah.
গাইন দাম আমি বলেছিলাম সুকুন লেটারকে সুকুন করে আমরা মূল সাউন্ডের উপর কিছুক্ষণ থাকার চেষ্টা করছি, কেন মূল সাউন্ডটা যেন আমাদের কাছ থেকে বের হয়ে আসে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের মনে হচ্ছে আপনার যে আইন কলকলা কি হয়ে যাচ্ছে না, যদি আপনি পারফেক্ট বা যখন হয়ে যাবে তখন আপনার কলকলা বোঝার জন্য সেটা কলকলা হবে না। তা যদি আমি গিয়ে এখানে তা বলে নাই করে দিই, জিরো করে দিই, নীল করে দিই, তখন আপনারা বুঝতে পারবেন না আমি কোন জায়গায় নিয়েছি। ওই যে আমি কতক্ষণ থাকছি এটা মনে হচ্ছে কলকলা হয়ে যাচ্ছে, কিন্তু থাকছি আপনাদের জন্য যেন আইনটা ভিতরে নেন। এই যে এক কয়েকবার শুনেন কেন কলকলা মনে হচ্ছে বুঝে যাবেন, তা বলবেন না শুনেন তা আমি থাকার চেষ্টা করছি এখানে যাতে করে আপনি মূল জায়গা করতে পারেন। ক্লিয়ার? কলকলা না তা আমি থেকে আপনাকে বোঝাচ্ছি যে আপনি এখানে নেওয়ার চেষ্টা করেন। আর এখানে গিয়ে যদি আমি নীল হয়ে যাই তাহলে আপনি খুঁজে পাবেন না কোথায় আমি গেছি, ওই জায়গায় আমি থাকতেছি, আমি এখানে রেস্ট নিচ্ছি, আপনি রেস্ট নেন। ওকে, আমরা একটু দ্রুত যাবো, আমার আর একটা লেসন আছে দেবো সেটা ইনশাল্লাহ। ওকে, দেখেন জিবা সরি নিচে টুটের পে মানে বীজাংশ পে পে হ্যাঁ উপরে তাদের সাথে লাগবে তাপ বাতাস বাই করে তাপ 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 বাতাস বাই করে তাপ ওরা তো তাই এরকম বলে
মনে হয় বুঝাতে পারি না আপনাদের ঠিক আছে ওইরকম কেসটা ওইরকম ওই জায়গা সমস্যা এটা আমি সামলকে এটা তো আমার সারা কারণ তুমি ছোটবেলা থেকে এবিসি পড়ে আসছো ওখানে এল এল বলছো ওখানে কেউ চোর দিল না কেন তোমাকে ওখানে চোর দিলে এখানে আমি তোমার চড়াই দিব হবে না ইংলিশে মূল বলে দিবে এটা আমি কেমনে সামলো যেগুলো লেটার ইংলিশের সাথে মিল আছে লেটারগুলো যেগুলো আরবিক ইংলিশের সাথে মিল আছে অথবা বাংলার সাথে মিল আছে এগুলো উচ্চারণ একদম সহজ তাই তো যেগুলো মিল নাই ডিফারেন্ট এগুলো কঠিন এগুলোকে আমরা কঠিন হিসাবে আপনাদেরকেও চেষ্টা করে শেখাবো কিন্তু যেগুলো ওদের সাথে মিল আছে ওগুলো না পারলে তখন তো আর কিছু করার নাই তখন তো আমি কোনো ক্যাটাগরি দিলে নেক্সট ক্যাটাগরি নিচে আরো কোনো ক্যাটাগরি থাকলে ওটা দিতে হবে আচ্ছা তাল তাল ইয়েল ইয়েল তো আপনি জিবার আগা দাঁতের আগা লাগাবেন না লাগবে এখানে তালুতে তাল তাল তালুতে লাম নুনে কি জায়গায় কাছাকাছি তাল তাল ইয়েল ইয়েল 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 ওকে মিম তাম তাম ইয়াম ইয়াম তাম তাম ইয়াম ইয়াম মিমের সাউন্ড কত কোন লাগে তাম তাম ইয়াম ইয়াম মিম নুন তান এরকম নুন কেন হচ্ছে তান তান এর পায়ে কলকি তান তান ইয়ান ইয়ান মিমের মধ্যে আর নুনের মধ্যে কিন্তু সাউন্ডটা কিছু থাকতেছে মানে কোন থাকছে তাই তান তান ইয়ান ইয়ান 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 তান তান ইয়ান নুন হা তা তা ইয়া ইয়া 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 ওয়াও তাও তাও টুটগুল হতে হবে তাও তাও ইয়াও ইয়াও তাও তাও ইয়াও ইয়াও তাও তাও ইয়াও ইয়াও তাও তাও ইয়াও জিব্বার মধ্যখান তারপর উপরের তালু তাই আচ্ছা আমরা এখন একটু মাখরাজের দিকে তাকাবো জি আচ্ছা বলবো ইনশাল্লাহ প্র্যাকটিস হবে এগুলো আমরা হ্যাঁ সমত বেশি নেই আমার টার্গেট আছে টার্গেটটা যাই আমি আচ্ছা লোন অ্যাবাউট মাখরাজ 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 কি চিনেন জি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে হরফ উচ্চারণের স্থানকে যে জায়গা থেকে হরফটা বের হয় সেই জায়গার নাম কি মাখরাজ কি বলেন হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে বলেন হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে ওকে আরবি হরফ 29টি মাখরাজ 17টি আরবি হরফ 29টি মাখরাজ 17টি আরবি হরফ 29টি মাখরাজ 17টি জি আমরা আজকে মাখরাজ নাম্বার 1 2 3 আমরা তিনটা মাখরাজ আজকে পড়বো আমি যে প্যাটার্নে লিখবো এই প্যাটার্নে আপনি লিখলে খুব ইজি করে লিখতে পারবেন আমরা সিরিয়াল নাম্বার 1 দিতেও পারি এক নাম্বার মাখরাজ আমি এখানে একটা এক্সাম্পল দাঁড় করি আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমার গলা আপনার গলা ঠিক আছে এই অংশটা গলা এই অংশটা এখানে আমরা
গলার দর্ঘ শুরু, ঠিক আছে? শুরু, হ্যাঁ শুরু, এটা হলো মধ্য, মধ্যখান, এটা হলো শেষ, এভাবে ঠিকই। হ্যাঁ এখানে বলা শুরু, স্টার্টিং প্লেস, ওকে। তাহলে এক নম্বর মাথায় দেখবো আমরা, বলাকে এরাবিকে বলে, এরাবিক বলে হালক, বলে হালক, কি বলে শুরু হইতে, জি হলকের শুরু হইতে হামজা হা, আমরা বলবো হলকের শুরু হইতে হামজা হা, বলেন হলকের শুরু হইতে হামজা হা, এই হা, ঠিক আছে, ডিফিকাল্ট হা না, কিন্তু হলকের শুরু হইতে হামজা হা কয়বার বলতে হবে, হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু, হলকের শুরু হইতে হামজা হা, 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 হলকের শুরু হইতে হামজা হা। প্রশ্ন এটা তো শুরু না শেষ, না এদিক থেকে শুরু, আমরা যদি এদিক থেকে বের হয়ে হয়ে আসি তাহলে এখান থেকে শুরু, স্টার্টিং প্লেস, হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু হইতে হামজা হা। নাম্বার টু, আমরা এখানে দেবো ডট ডট, মানে হলকে এখানে হলো মধ্যখান, হলকের মধ্যখান হইতে আইন হা, 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 হলকের শেষ হইতে গাইন খ, 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 ক্লিয়ার? আজকে আমরা মাখরাজ এক থেকে তিন পর্যন্ত শিখলাম, মাখরাজ এক নম্বর মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে হামজা হা, দুই নম্বর হলকের মধ্যখান হইতে আইন হা, তিন নম্বর হলকের শেষ হইতে বাই খ, মাখরাজ ছিল 17টি, মোট অ্যারাবিক লেটার্স হচ্ছে 29, মাখরাজ হচ্ছে 17, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের হোমওয়ার্ক হচ্ছে এই মাখরাজ এই তিনটা আমরা মুখস্থ করে আসবো ইনশাআল্লাহ, টুটস্থ থাকবে, আর দ্য অ্যারাবিক লেটার্স উইথ সুকুন, সুকুনের সাথে আপনি পরেরগুলা পেজ নাম্বার 35, 36, 37, 38, 39, 40, হ্যাঁ 40 পর্যন্ত, জি 34 থেকে 40, হ্যাঁ জি পেজ নাম্বার 34 থেকে 40 পর্যন্ত আপনি
রিডিং পড়ে আসবেন, এর দুটো যদি স্পেলিং স্পেলিং ধরা চেষ্টা করবেন স্পেলিং পড়তে আর কি ইনশাআল্লাহ। তো রিডিংটা মূল উদ্দেশ্য আমার, রিডিংটা দেখবো ক্লিয়ার হয়। আপনি একটা ওয়ার্ড পড়বেন উইদাউট স্পেলিং করে, সরি উইদাউট স্টপিং রুলস, পরে আবার উইদাউট উইথ স্টপিং রুলস, ক্লিয়ার? উইদাউট স্টপিং রুলস, উইদাউট উইথ স্টপিং রুলস, টু টাইমস বলবেন একটা ওয়ার্ডকে। আচ্ছা আমরা দেখি 36 একবার যাই, একটু প্র্যাকটিস করি কেমনে হয়। যে 34 পড়েছি আমরা, 36 এ যাই। 36 আপনি 14 চলে আসেন এদিকে না, ও সরি, তো 35 একটা আছে না, জি আমরা আমরা 35 দেখি একবার, ওপেন 35, পেজ নাম্বার 35। ওকে, এখানে ওয়ার্ড সুইথ সুকুন, ওয়ার্ড সুইথ সুকুন, ইয়া ফাতহা হামজা সুকুন, ইয়া প্রথমে আমরা বলবো ইয়া, এরপর ইয়া মানু, একটু দেখি সিস্টেমটা, ইয়া ইয়া বললাম, পরে ইয়া মানু, ইয়া মানু, ইয়া মানু, সা শেষে বা আছে, ওকে তা প্রথমে কিন্তু মিম দম্মা মো টুট গোল হবে, একটু দেখেন আমাকে, মিম দম্মা মো টুট গোল হবে, পরে তার জন্য টুট পাশাপাশি খুলে যাবে, মুদ 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 ফায়া মুদ ফায়া মুদ, ফিনিশিংটা কিন্তু এমনি হবে পাশাপাশি, ফায়া মুদ ফায়া মুদ মুদ মুদ, একটু দেখেন তো, মুদ মুদ ফায়া 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 মুদ, ওকে, বিদ বিদ ফা বিদ 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 ফালা বিদ তা 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 রোজে 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 রোজে
রোজে দেখা যাচ্ছে না মনে হয় না জি টুমরো পড়বো ইনশাল্লাহ মানে নেক্সট ক্লাস আল্লাহ তৌফিক দিলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।